যেটার কথা বলবো, আমি বিশ্বভারতী ছাত্রী, স্নাতক স্তরে ভর্তি হই, স্নাতক স্তর, স্নাতকোত্তর স্তর, গবেষণা এবং বিএ, এতগুলো ওখানে আমি করেছি। যখন গবেষণা করি আমি রামমোহন তেওয়ারি মহাশয়ের কাছ থেকে গবেষণা করেছিলাম ছন্দ বিষয়ে। তো উনি বলেছিলেন, তখন তো আমি জানি না আমি চাকরি করব বা কিছু করবো, আমি তো জানি না, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে। উনি বলেছিলেন যে মঞ্জু তুমি যদি কখনো ঘর করো, আমি ছন্দ নিয়ে পড়াশোনা করেছিলাম, তোমার বাড়ির নাম দেবে ছন্দ মঞ্জুরি। তো সেই নিয়ে আমি একটা কবিতা, যখন বাড়ি করি নাই তার আগে একটা কবিতা আমি লিখে রেখেছিলাম, উনি বলেছিলেন। সেই কবিতাটা পাঠ করার পরে এই উপলক্ষে আমি গানটা একটু করবো, জানি কিন্তু গানটা আমার চর্চা নেই, তবে কবিতাটা বলছি, তারপর গানটা করব। কবিতার নাম ছিল ছন্দ মঞ্জুরি। ছোট্ট একটি বাসা মনে ছিল আশা, যা ছিল কল্পনার, যা ছিল স্বপ্নের, একটি ঘর, নাম দেব তার ছন্দ মঞ্জুরি। বাইরে গেটে থাকবে লতা বিতানের প্রবেশদ্বার, গেটের দুধারে থাকবে বাহারি ফুল আর পাতা বাহারের সাগর, পূর্বে পশ্চিমে দুদিকে খোলা বারান্দা, যাতে সকালে পূর্ব দিকে সূর্যোদয়ে রাঙা আলো এসে পড়বে আমার বাড়ির বারান্দায়, আবার পশ্চিমে সূর্য যখন অস্ত যাবে মধুলির রঙে রাঙা হবে সমস্ত আকাশ, সেই স্তিমিত আলোয় আভা এসে পড়বে আমার বাড়ির পশ্চিমে বারান্দায়। আমি মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকবো, দুদিকে দুটি শোবার ঘর এমনইভাবে সাজানো হবে যা হবে ছন্দময়, আলমারি ভর্তি বই ঘরে ঘরে সাজানো, পড়ার বই আর গানের বই, কথায় সুরে গানে ছন্দে মুখর হবে আমার ছোট্ট ঘরখানি। একদিকে পাঠ সাধনা, অন্যদিকে সঙ্গীত সাধনা, প্রকৃতির ছয় ঋতুর স্পষ্ট প্রকাশ যেন অনুভূত হয় আমার স্বপ্নের বাসায়, প্রকৃতির ছন্দ, জীবনের ছন্দ যেন মিলেমিশে একাকার হয়ে যায়, ছন্দের মঞ্জুরি ঝরে পড়ে আমার বাড়ির সকল ভাগে। এবার জানি না বলে সেই ঘর তৈরি হয়েছে, জানি না ছন্দময় হয়েছে কিনা, ছন্দমঞ্জুরি হয়েছে কিনা, নাম আমি দিইনি, কিন্তু মনে মনে আমার নামটা গাঁথা হয়ে আছে। দেবলি না